हेलो गुड मॉर्निंग फ्रेंड, वेलकम टू माय अनदर न्यू ब्लॉग। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो आज के सकाल थेके ब्लॉगटा शुरू करलाम आर आमी ब्राश करे निएछि, एखन बसेछि। तो मेयेके डाकछि, ओ देखो मनेर आनंदे घुमोच्छे चादर गाए दिए। तो ओर तो आज स्कूल आछे, आर एखाने देखछो ओर ब्याग ट्याग सब गुछिए रेखे दिएछि स्कूले। तो डाकछि ताके, किछुतेई शुनछे ना। আর আজকে তো 15 তারিখ, তো সব স্কুলই খোলা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে দেখছো টিফিন বক্স, আর ও টিফিন রেডি করে দিয়েছি ও ওঠার আগেই, কারণ ও উঠলে ওকে ব্রাশ করানো থেকে স্নান করানো ড্রেস পরা অনেক কাজ থাকে। তো এই দেখো এখানে ওকে একটু ম্যাগি করে দিয়েছি বাটার দিয়ে, আর এখানে केक दिए। तो बाड़ीते ही केकटा बनिए, तो केकटा दिए स्लाइस करे। तो मैगीटा गरम छिलो बोले बैगर मध्य भरी नहीं, तो चलो एखन ढाका दिए बैगे भरे दी। ढाके तुले रेडी करे नहीं, तारपरे तोमादेर साथे आबारो देखा होच्छे। तो एखाने देखछो मे स्नान हो गेछे, तो घूम थेके उठे तारपरे ओके ब्राश करालाम। तो निजे निजेई ब्राश करे नेय, ब्राशे पेस्ट लागिए दिले। তো ব্রাশ করা হয়ে গেছে, আর খাইয়েও দিয়েছি অল্প করে, আর ভিডিও বানাইনি কারণ লেট হয়ে যাবে স্কুলের জন্য। তো ওকে স্নান করে এনে এখন ও ড্রেস পরিয়ে দিচ্ছি ওকে। তো জানো স্নান করে এলে ভীষণ শীত করে, ও তখন ফ্যান বন্ধ করো এই করো, যতই আমাদের গরম লাগুক না কেন ওর ফ্যান বন্ধ করতেই হবে। তো এই যে গরম লাগতে এখন আমি ফ্যানটা অন করে দিলাম, আর ওর তো ড্রেসটা পরানো হয়ে গেছে, পরে নিলে আর ওকে শীত করে না। তো মোজাটা পরিয়েছিলাম, আবার আমাকে খোলা করিয়েছে, কারণ টয়লেটে যাবে ও স্কুলে যাওয়ার আগে আবার একবার। তো ওই জন্য মোজা আবার খুলে আবার পরিয়েছি। তো এই যে দেখো ওকে পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি, আর আমিও নিজে রেডি হয়ে নিয়েছি। তো এখন ওর গলাতে আই কার্ডটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার বেরিয়ে পড়ি রাস্তায়, একটু জাস্ট ভিডিও করব, তারপরে পৌঁছে যাব। কেন রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া থাকে, তো আমি ও থাকে তারপরে ব্যাগ ধরি, ওই সব এতে ভিডিও করতে ভালো লাগে না। খুল লাগিয়ে দে, লাগিয়ে দে, লাগিয়ে দে। রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, আর মামে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি সত্যি বলতে, সকাল সকালই এত গরম পড়েছে বলার বাইরে আর। তো চলো তাকে গুটি গুটি পায়ে এগিয়ে দিয়ে আসি। প্রচন্ড রোদ, আর মেয়েকে স্কুলে রেখে চলে এসেছি, তো এবার যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে। মেয়েকে রেখে চলে এসেছি স্কুলে, আর আমি এখন বাড়ি চলে এসেছি। তো চলো এখন রান্না শুরু করব। তো অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে যে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মসুরের ডাল। তো চলো রান্নাটা শুরু করি, কারণ 10টা বাজতে গেল, আর রাস্তায় আমি এতটা ভিডিও বানাইনি কারণ মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, যেহেতু মেয়েকে নিয়ে রাস্তার মধ্যে গাড়িও থাকে অনেক, তো ওই জন্য ভিডিও করাটা একটু রিস্কি হয়ে যায়, তো ওই জন্য আর ভিডিও বানাইনি। তো এখানে ডাল বসাচ্ছি, আজকে এত গরম বলার বাইরে, মানে প্রচণ্ড গরম। তো ভাবলাম একটু টক ডাল বানাই। প্রেশার কুকারে দিলেও হতো ডাল, কিন্তু প্রেশারে দিলে আবার দাদা ভাই খেতে চায় না, বলে লালা লালা করে কীরকম। তো ওই জন্য কড়াইতে সেদ্ধ করছি। এদিকে চালটাও নিয়ে নিয়েছি, তো চালটা ভালোভাবে ধুয়ে নিই। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর এতটা হেঁটে আসতে আরও গরম লাগছে, যেন ভালো লাগছে না। আর এদিকে মেয়েরও প্রচণ্ড গরম লাগছে, ও যখন স্কুলে যাচ্ছিলো তখন বলছে মামা ভালো লাগছে না ড্রেসটা পরে, তো ওই ড্রেসটা পরতে আরও তাকে গরম লাগছে।
ওদের ড্রেসটা একটু মানে কটন ঠিক বলবো না, কটন আর মেশানো, একটু মেশা ফেব্রিকটা, তো ওই জন্য ওর প্রচণ্ড গরম লাগছে, রাস্তার মধ্যে ভালো লাগছে না বলছে, তো ওকে তো ছেড়ে দিয়ে চলে এসেছি। স্কুলের ভেতরে ঠান্ডা ওদের, ওখানে তো ডালটা বসিয়ে দিয়ে এসেছি আর ভাত এর চাল ভিজিয়ে দিয়েছি, ভাতের চাল। তো এখন এই যে এটা কেটে নেব, এটা হলো কলমি শাক, আর আমিও এসে অল্প খেয়ে নিয়েছি। তো কলমি শাকটা কাটবো, মামুনি বেছে বেছে রেখে গেছেন, তো কলমি শাক কাটবো আর দেখি আলু টালু ভাজবো একটু ভাবছি। আর আজকে গরমের মধ্যে আর বেশি কিছু রান্না আজকে করবো না, তো চলো তোমরা দেখতে থাকো। বাপি বাজার থেকে লাউ এনেছেন, শসা লাউ, তো আর এখানে টমেটোও নিয়ে এসেছেন, টমেটোটা শেষ হয়ে এসেছিলো আর দুটো মতো ফ্রিজে আছে, তো টমেটো এনেছেন আর কি। আর এই দেখো গাছের কুঁদরি, কুঁদরি আর ভিন্ডি, এগুলো হলো আমাদের গাছের। তো আমার মেয়ে তো শাক খেতে এতটা ভালোবাসে না, কিন্তু এই কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে ও, আর আমারও খুব ভালো লাগে এই কলমি শাক। আর এই গরমের মধ্যে কলমি শাকটাই যেন যায়। এখানে আমি গোল গোল করে আলুগুলো কেটে নিচ্ছি, ভাজবো, তো আলু কিভাবে ভাজি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই দেখো কাটা হয়ে গেছে আলুগুলো। এখানে মসুর ডাল আর আমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে মেয়ের জন্য আলাদা করে রেখেছি, কারণ ও টক ডাল খেতে চায় না। আর কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, আর এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা সরিষে, তো তেলের মধ্যে দিয়ে দিয়েছে, তো সরষেটা একটু ফুটে এলেই আমি, তো এই দেখো আমি সেদ্ধ করে রাখা টক ডালটা ঢেলে দিলাম ওর মধ্যে, তো একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। ডাল তৈরি হয়ে গেছে আমাদের টক ডাল, তো এখানে শাকও করে নিয়েছি, আর এখানে মেয়ের জন্য সেদ্ধ ডালটা আছে, ওটা একটু ফোড়ন দিয়ে যাই হোক এ করে দেবো, কারণ মেয়ে তো টক ডাল খায় না। আর এখানে আলুটা বসিয়েছি ভাজবো যে, তার জন্য ওটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। তো এখানে দেখছো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো আমি ভাপিয়ে জল ঝরিয়ে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার, হলুদ গুঁড়ো, তার সাথে কর্নফ্লোর আর নুন আর অল্প গোলমরিচ সব দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো এই যে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, সব মেখে ওগুলো ভালোভাবে একটু মেখে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এখন ভেজে নিচ্ছি। তো এই দেখো আমার হালকা মচমচে ঝালঝাল আলু ভাজা রেডি। এই রোদের মধ্যে স্কুল থেকে এসে কি অবস্থা ওর, ওর গালগুলো দুটো লাল টমেটো হয়ে গেছে পুরো। বাবাই দেখি, বাবু দেখি, হাঁপিয়ে গেছে আমার সোনা বেবিতা। হ্যাঁ সোনা বেবিতা হাঁপিয়ে গেছে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড, একদমই ভালো লাগছে না সত্যি বলতে, একদমই ভালো লাগছে না, এত রোদ বলার বাইরে। আর রাস্তায় একটা অটো নেই, কিছু নেই, রিক্সা নেই, কিছু না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা যদি রিক্সা এলো, সেই রিক্সা আবার আমাদের বাড়ির এখান অবধি আসবে না, ওই বাইপাসের ওখানে নামিয়েছে, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে এতটা আসতে ও হাঁপিয়ে গেছে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে সত্যি। ও মানে ও এত গরমের মধ্যে এতটা যে হেঁটেছে সত্যি, একটা মানে গাড়ি নেই, অটো নেই আর একটা রিক্সাও নেই, আর বাস টাস তো ওদিক থেকে আসে না ওর যে। তো চলো একটু চেঞ্জ টেঞ্জ করে দেখি, স্নান করবো একটু, ওকেও একটু জল ঢালবো গায়ে, একটু ঠান্ডা হয়ে নিক, তারপরে জল ঢালবো, তো তারপরে খাওয়া দাওয়া করে শোবো একটু। এই এসি চালিয়ে দিয়েছি, ঠিক আছে চলো পরে কথা বলছি। হ্যাঁ কি বলছিস? না খেতে তো হবে বাবা, আর আমি এখনও চাদর পাতিনি, তো আজকে চাদরটা কেচেছি, বিছানাটা তুলেছি তো কেচেছি, আর পাতা হয়নি, পাতবো একটু পরে, ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছি।
তো বন্ধুরা এখন 9:30 বাজে আর সেই যে মেয়েকে স্কুল থেকে এনেছি তো বাড়ি ঢুকতে ঢুকতে 3টা হয়ে গেছে আর 3টার সময় এসে 3:30 থেকে কারেন্ট ছিল না 3:30 থেকে সেই যে কারেন্ট কেটেছে তো এই সবে এলো 9:30 যে ফেসটাই ছিল না এত গরম মানে বলার বাইরে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই পুরো ঘেমে অবস্থা খারাপ আর এই সবে রুটি করে এলাম কারেন্ট ছিল না আমি রুটিটা করে নিই তারপরে কারেন্ট এলে না একটু রেস্ট নেব করে এলাম এখন যাব স্নানে কারণ আমার অবস্থা পুরো খারাপ একটু ভালো লাগছে না তো এখন যাব স্নানে তো স্নান থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি স্নান করে চলে এসেছি আর এখন যাব ছাদে তো নাইটিটা চেঞ্জ করলাম যেহেতু কেচে দিয়েছি নাইটিটা এখন শোকাতে যাব ছাদে আর এখানে এই যে মেয়ে পড়াশোনা করছে শুয়ে শুয়ে তার প্রজেক্ট ছিল আইবিএসএ তো ওই প্রজেক্টগুলো কমপ্লিট করছে হ্যাঁ মোছে যাবে কারেন্ট যেহেতু ছিল না আমাদের 9:30টার দিকে কারেন্ট এলো তো ওই জন্য ও পড়তে বসতে পারেনি আর সামার ভ্যাকেশনের এতে তার প্রজেক্ট ছিল আইবিএসএর তো ওই প্রজেক্টগুলো কমপ্লিট করছে কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু নাম টাম কিছু লেখার বাকি ছিল তো ওইগুলো লিখছে তো ব্লগটাকে আমি আর বড় করছি না এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও টাটা গুড নাইট